জাকাতুল ফিতর আদা করা ফরজ, জাকাতুল ফিতর আদা করা ফরজ, মনে রাখবেন এটা ফরজ। ঈদেরটা ঈদের হুকুম হলো ফরজে কিফায়া বলা হয়েছে। অনেক মানুষ আছে তাদের মধ্যে সিংহভাগ মানুষ আদা করলে হয়ে যাবে, কারো যদি ছুটে যায় সে গুনাহগার হবে না। ফিতরা এটা হলো সবার উপরে ফরজ। ছোট্ট একটা হাদিস বলবো আমি, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা যাকাতুল ফিতর ফরজ করেছেন। সাআম মিন তাআমিন, একসা পরিমাণ খাদ্য, ফলে টাকা পয়সা দিয়ে যাকাত দেওয়া যাবে না, একসা পরিমাণ খাদ্য ফরজ করেছেন। সাআম মিন তাআমিন মিন তামরিন আও শাইরিন, তাদের খাবার ছিল জব, তাদের খাবার ছিল খেজুর, তাদের খাবার ছিল জাবিব কিশমিশ, তাদের খাবার ছিল পনির, আকিত আটা ছিল তাদের খাবার, ওইগুলো থেকে তারা আদা করেছেন, একাধিক হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয়েছে। তার উপরে ফরজ এটা আলাল হুররে ওয়াল আবদ, দাসের উপরে ফরজ, স্বাধীন মানুষের উপরে ফরজ। আগে দাস ছিল, এখন নেই আলহামদুলিল্লাহ। তো দাসের উপর যদি ফরজ হয় অন্যদের উপরে এমনি ফরজ হবে। আলাল যাকারে ওয়াল উনসা, নারী পুরুষ সকলের উপরে, আলাল সাগীরে ওয়াল কাবীরে মিনাল মুসলিমিন, মুসলিমদের ছোট বড়, তারপরে নারী পুরুষ দাস স্বাধীন লোক সবার উপরে এটা ফরজ, সবার উপরে, কেউ এ থেকে রেহাই পাবে না। ফলে সম্মানিত ভাইরা, যাকাতুল ফিতর আদা করা ফরজ। আর এরপরে বলবো কি দিয়ে আপনি ফিতর আদায় করবেন। যদি হাদিস ভিত্তিক আমি আলোচনা করতে যাই তাহলে সময় দরকার। সংক্ষিপ্ত কথা হলো, যে হাদিসটা পড়লাম ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমার, সেই হাদিসটি জামাআহ, রাওয়াহুল জামাআহ, মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, এই ছয়টা কিতাবে এই হাদিসটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা পরিমাণ, একসা, সাটা হলো কিসের মাপ? খাদ্যের মাপ। একসা টাকা দিবেন কি আপনি? একসা টাকা দেন, 3 কেজি টাকা দেন আপনি, আছে আপনার ক্ষমতা? তো আসলে খাদ্য মূল্য দিয়ে যাকাতুল ফিতর ফরজ করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ করেছেন কি? সেই জিনিসটা দিয়ে ফিতরা আদা করবেন। আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাল বা ভাত, যেটা আমরা খাই। আর ভাত আসে কোত্থেকে? ভাত তো ডাইরেক্ট দেওয়া যায় না এইভাবে, ফলে চাল দিতে হবে। অনুরূপ যাদের প্রধান খাদ্য আপনার রুটি, তারা তাদের গমের আটা তারা দিয়ে দিতে পারেন। এইভাবে যার যার যেটা প্রধান খাদ্য, সেই প্রধান খাদ্য থেকে তারা ফিতরা আদা করবেন, টাকা দিয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত বিরোধী কাজ। ওলামা ইকরামের একেবারে শক্তিশালী মত হচ্ছে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা হবে না। শরীয়ত নির্ধারণ করবে কে? আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন না আল্লাহ ও রাসূল? আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তকে কমপ্লিট করে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর আগেই শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে। কেন আপনি প্রতি বছর বসে নির্ধারণ করেন এই বছর ফিতরা হবে 70 টাকা, ওই বছর হবে 60 টাকা, ওই বছর হবে 100 টাকা ইত্যাদি ইত্যাদি? এটা আপনার মানে অনধিকার চর্চা। ইসলামের ব্যাপারে আপনি দাদাগিরি করতে চান, গুনাহগার হন আপনি। সকল মানুষ যত গুনাহ করবে তার একটা ভাগ পাবে এই ইসলামিক ফাউন্ডেশন। তাদেরকে আমরা আহ্বান করতে চাই যে এই ফিতনা থেকে মানুষকে বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা একসা পরিমাণ নির্ধারণ করেছেন, সেই একসা পরিমাণ কথাটা আপনারা বলে দিন। অতএব সম্মানিত ভাইয়েরা, যাদের কানে আমাদের এই কথা যাচ্ছে, আপনারা একসা পরিমাণ খাদ্য, প্রধান খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদা করবেন। বুখারী শরীফ 1503 নম্বর হাদিস, বুখারী শরীফ 1508 নম্বর হাদিস, মুসলিম শরীফ 985 নম্বর হাদিস। ফলে খাদ্য দ্রব্য, প্রধান খাদ্য দ্রব্য ছাড়া অন্য কিছু দিয়ে ফিতরা আদায় করলে হবে না। টাকা দিলে হবে না, কাপড় চোপড় কিনে দিলেও চলবে না, আপনাকে দিতে হবে প্রধান খাদ্য। অনেকে ওই অতিভক্তি দেখায়, বেশি মায়া দেখায়, চিনি দেয়, এটা দেয়, ওটা আপনি অতিরিক্ত দেন, কিন্তু ফিতরা আপনাকে প্রধান খাদ্য থেকেই দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা এমন কোন কাজ করলো যার নির্দেশ আমরা দেইনি, সেটা বাতিল ও প্রত্যাখ্যাত। বুখারী শরীফ হাদিস নাম্বার 7350, আরো আরেক জায়গায় বর্ণিত হয়েছে 2697, মুসলিম শরীফ 1718। অতএব সম্মানিত ভাইরা, আশা করি স্পষ্ট হয়েছে যে যাকাতুল ফিতর আদা করবেন প্রধান খাদ্য দ্রব্য দিয়ে। যাকাতুল ফিতর আদায়ের সময়, যাকাতুল ফিতর আদায়ের দুটো সময় আছে, একটা হলো মর্যাদাপূর্ণ সময় আর একটা হলো জায়েজ সময়। মর্যাদাপূর্ণ সময় হলো ঈদের দিন সকালে, ঈদের দিন ফজরের নামাজের পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত আপনি আদা করবেন, এটা হলো সবচেয়ে উত্তম সময়। আর জায়েজ আছে যে রমজান শেষ হওয়ার একদিন বা 2 দিন আগে থেকে। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সাহাবায়ে কেরাম তারা
একদিন বা দুই দিন আগে থেকে এই ফিতরা আদায় করতেন। এটা আপনার আমাদের জন্য সুবিধার জন্য, হকদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা খুবই দরকার। ফলে আপনি 29 রোজা, যদি 30 রোজা হয় 28-29 রোজাতে আপনি আদা করতে পারেন ইনশাআল্লাহ। এর আগে দিলে এটা আদা হবে না, এগুলো ভুল আমাদের সমাজে আছে, এগুলো শুধরাতে হবে আমাদেরকে। উভয়টিরই হাদিস নাম্বার হচ্ছে বুখারী শরীফ 1510 নম্বর হাদিস, বুখারী শরীফ 1503 নম্বর হাদিস, মুসলিম শরীফ 986 নম্বর হাদিস, আরেকটা হচ্ছে বুখারী শরীফ 1511 নম্বর হাদিস। এগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈদের সালাতের পূর্বে এটা আদা করতে হবে। যদি কেউ ঈদের সালাতের পূর্বে মানে ঈদগাহে যাওয়ার আগে, আপনি রোম থেকে এখানে আসতে শুরু করেছেন তার আগে আপনাকে ফিতরাটা দিয়ে দিতে হবে। যদি এর আগে আপনি না দেন ঈদের সালাতের আগে, তাহলে এটা হবে আপনার সাধারণ সাদকা। আর ঈদের আগে দিলে হবে যাকাতুল ফিতর, ফরজ আদা হবে। আর ঈদের পরে দিলে কি হবে? ঈদের পরে দিলে হবে সাধারণ সাদকা, সাধারণ দান। তো অবশ্য ওই লোক এর বাইরে থাকবে যেই লোকের কাছে ঈদের খবর পৌঁছে নাই, ঈদের খবর জানতে পারেনি, হঠাৎ করে জানতে পারছে আর ঈদের নামাজ শুরু হয়ে গেছে, সময় পাইনি, অথবা উপযুক্ত ব্যক্তি সে পাইনি যাকে এটা প্রদান করবে। যদি জরুরি কোনো বিষয় তার সামনে থাকে যা ওজর হিসেবে গণ্য হতে পারে, তাহলে তার বিষয়টা ভিন্ন। কিন্তু অন্য যারা আমরা সুযোগ পাচ্ছি, আগে থেকেই তো আমরা জানছি যে এটা আমাকে আদা করতে হবে, তারা ঈদের সালাতের পূর্বে আদা করবেন। সুনানে আবু দাউদ 1609 নম্বর হাদিস। যাকাতুল ফিতরের পরিমাণ কতটুকু? আমাদের দেশে আদাশা দেয়, ঠিক আছে? তো এই আদাশাটা তখনকার সময়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি সিরিয়াতে সামদেশে ছিলেন, ওইখান থেকে মদিনায় এসে দেখলেন যে মদিনার যেই ওনারা গম দিয়ে থাকেন, তো গম আর খেজুরে দেখলেন যে গমের দাম তখন বেশি। ফলে উনি 3 কেজি খেজুরের মূল্য দেখলেন যে আধা আদাশা, 1.5 কেজি জব পাওয়া যায়। তখন তিনি কি করলেন, 1.5 কেজি গম দেওয়ার জন্য নির্দেশ দিলেন। তো এটা তার রাষ্ট্রীয় একটা প্রমাণ ছিল। আর ওই সময় প্রতিবাদ করলেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, মত হাদিস সাহাবী, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আমরা একসা দিয়ে আসছি, তুমি যাই মন তাই বলো, আমি একসা পরিমাণই আদা করব, এটাই হলো সুন্নাত। আমাদের দেশে যে আদা সা দেওয়া হয় সেইটা ভুল আমল, ভুল আমল, ভুল আমল, সেটা করবেন না, একসা পরিমাণ দিবেন। আর সেটা হলো 3 কেজি দিলে ভালো, 2.5 কেজি নিম্নে, 2.5 থেকে 3 কেজি, 3 কেজি দিলে ভালো। আপনারা এখানে দেখবেন 3 কেজির বস্তায় দেওয়া হয়, বাজারে বিক্রি হয়। যাকাতুল ফিতরের ফিতর কোথায় আপনি দেবেন? যাকাতুল ফিতর সাধারণত আপনি যেখানে আছেন ওইখানেই দেবেন, কিন্তু এইখানে গরিব মিসকিন যদি না থাকে, তাহলে আপনি এটা আপনার দেশে আরো যদি বেশি গরিব থাকে তাহলে সেখানে দিতে পারেন। ফিতরার হকদার কারা? ফিতরার হকদার কারা? ফিতরার হকদার হচ্ছে আপনার দরিদ্র মানুষ এবং ঋণগ্রস্ত যারা, তারা এর হকদার। তারপরে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন? লম্বা হাদিসের সার কথা হলো যে তুহরাতান লিসসাইমিনা মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজা রাখা অবস্থায় আমাদের কথাবার্তা বিভিন্ন আজেবাজে কথা বলা জায়েজ কি? জায়েজ নয়, মিথ্যা কথা বলা জায়েজ নয়। তারপরও যদি ভুল কর্মে কারো এরকম হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাকাতুল ফিতর আদা করো, তোমার ওই ভুল ত্রুটি আল্লাহ তাআলা কি করবেন, মোচন করবেন। আর এটা হলো এক নম্বর কাজ, যাকাতুল ফিতর বা ফিতরা ফরজের হিকমত। কারণ হলো এক নাম্বার, আমার ভুল ত্রুটি থেকে মুক্তি হওয়ার জন্য। আর দুই নাম্বার কারণ হচ্ছে দুমাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবার হিসেবে। আর এটা এই জন্য যে ঈদের দিনটা হলো আনন্দের দিন, ওই দিন যদি মানুষ ভিক্ষা করে তাহলে তার আনন্দ থাকলো, ভাই আরেকজনের দ্বারে গিয়ে হাত পাচ্ছে, এটা মুসলিমের জন্য শোভা পায় না। তাই ইসলাম একটা সুন্দর নিয়ম দিয়েছে যে তোমার ফিতরা আগে আদা করে দাও, ওর বাসায় পৌঁছে দাও, যাতে করে সে এই দিনে ভিক্ষা না করে এবং এই দিনে তাকে আনন্দে শরীক করো, ঈদ যেন সার্বজনীন হয়, সবাই যেন আনন্দে শরীক হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষরা খেয়াল করে না। অনেক এলাকায় মোড়ল সর্দারের কাছে ফিতরা জমা রাখা হয়, পরে বন্টন করা হয়, এটা সুন্নাত বিরোধী কাজ, এটা আগেই বন্টন করতে হবে, ঈদের সালাতের আগেই তাদের কাছে পৌঁছে দিতে হবে। উকিল দিয়ে এটা আদা করা যায়, কিন্তু এটা ঈদের সালাতের আগেই হকদারের কাছে পৌঁছে দিতে হবে। যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময় কখন? কখন ওয়াজিব হয়? ঈদের দিন, যেদিন চাঁদ উঠছে ওই দিন সন্ধ্যার সময়, সূর্যাস্তের সময় যারা বেঁচে থাকেন তাদের উপরে যাকাতুল ফিতর বা ফিতরা দেওয়া ওয়াজিব। যদি সন্ধ্যার 5 মিনিট পূর্বে একজন লোক মারা যায়, 5 মিনিট পূর্বে একজন মারা যায়, অথবা একটা শিশু ভূমিষ্ঠ হয়,
পাঁচ মিনিট পূর্বে যদি একজন মারা যায় তাহলে তার উপরে ফরজ নয়, কারণ সে সূর্যাস্তের সময় ছিল না। আর পাঁচ মিনিট পূর্বে যদি ভূমিষ্ঠ হয় তাহলে তার উপরে যাকাত, যাকাতুল ফিতর ফরজ আদা করতে হবে, কারণ সে সূর্যাস্তের সময় মওজুদ। আর যদি এমন হয় যে পেটের বাচ্চা যারা আসছে অথবা যারা সূর্যাস্তের পরে হয় এর সময় হয়েছে, ও তো সূর্যাস্তের সময় ছিল না, তো এর পক্ষ থেকে আদা করাটা ভালো কিন্তু জরুরি নয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু পেটের বাচ্চার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদা করতেন, এটা সওয়াবের জন্য করতেন, কিন্তু এটা ফরজ নয়। আশা করি সম্মানিত ভাইয়েরা যাকাতের এবং ঈদের মাসাইল গুলো আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা যেন যেগুলো সঠিক ও বিশুদ্ধ সেগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যেগুলো ভুল সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।